সকলের ফিরান্দা মঞ্চবিষ্ট বামফ্রন্টের নেতৃবৃন্দ আর আমাদের সমস্ত সহকর্মীবৃন্দ, সকাল সকাল আমাদের নেতা কমরেড পলাশ দাস, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই কদিনে জক্কি ঝামেলা সামলানোর। ফোন করলো পুলিশ, আমাদের এখানে মঞ্চ করতে দেবে না, ডেকোরেটর যা মালপত্র নিয়ে এসেছিল সেগুলো থানায় তুলে নিয়ে চলে গেছে। আমি বললাম পুলিশকে বলো আমরা ইডি সিবিআই অফিসে অভিযান করছি, ওরা কি চায় আমাদের মিছিলের মুখটা ঘুরিয়ে দিয়ে আমরা বিধাননগর কমিশনারেট অফিসে যাব? ওরা বললো না না না, মঞ্চ করুন, আমরা এখনই সব মাল ফেরত দিচ্ছি। আরে শুধু এই ডেকোরেটর মাল ফেরত দিলে হবে? শিক্ষক নিয়োগে, তোলাবাজিতে, কাঠপানিতে যত টাকা পুলিশের সহযোগে তৃণমূল তুলেছে সেই সব টাকা তো ফেরত দিতে হবে। বলেন না মঞ্চ দেড় ফুটের উপরে করবেন না, অদ্ভুত রাজত্ব। পুলিশের বড় বড় অফিসার তৃণমূলের ছোটকা নেতা মিটিং করলে তার মঞ্চ করার জন্য রাতভর পাহারা দেয়, দরকার হলে বাস পুঁতে দেয়, তাই তো? আর এখানে মঞ্চের সাইজ ওরা ঠিক করে দেবে, রাজ্য সরকার আর তার দালাল পুলিশ মঞ্চের সাইজ ঠিক করতে পারে কিন্তু জমায়েতের সাইজ আমরা ঠিক করে দিতে পারি। এই মিডিয়াগুলো দেখুক আর দেখা, মঞ্চ বলেছিল দেড় ফুট। আরে এ তো নেতাদের বসার জন্য, আমরা দরকার হলে মাটিতে বসেও মিটিং করতে পারি, শুধু পেছনের লোকেদের অসুবিধা দেখার জন্য। আসল যাদের মঞ্চ ওঠার কথা তারা 50 ফুট উপরে উঠে উঠে গেছে, দেখুন পাঁচতলার উপরে, তাই তো? একটু আগে লাল ঝান্ডা নিয়ে ওখানে নাড়াচ্ছিলাম, বিমানটাকে দেখালাম, বলেছিল দেড় ফুটের মঞ্চ করবেন, পাঁচতলার উপরে উঠেছে। এরপরে যদি বেশি কিছু বলে নবান্নর উপরে, নবান্নর উপরে উঠে যাবে। যারা পাঁচতলা উঠতে পারে তারা 14 তলা উঠতে পারে, তাই তো? হবে বাংলার পুলিশের চালা কেন? মমতার পুলিশ থান তার চালা কিসে? বিধাননগর কমিশনের কিসের চালা? আমরা তো এসেছি সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে, কারণ আমরা বলেছি দুর্নীতির প্রশ্নে কাউকে রেয়াত দেব না, সে তৃণমূল হোক আর তৃণমূলের থেকে পালিয়ে গিয়ে বিজেপির ঝান্ডা ধরো, চোর চোর, দুর্নীতিবাদ দুর্নীতিবাদ। তাহলে পুলিশের কারণে বড় সমস্যা হয়েছে বাংলা পুলিশ, তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছেড়ে, উর্দি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। হ্যাঁ বাংলার পুলিশ দালালি যারা করছে সবাইকে বলছি না, সেই অফিসার নগ্ন হয়ে গেছে, নগ্ন হয়ে গেছে। তা না হলে অতনু আর অভিষেক নস্কর এই জেলায় এই বিধাননগর কমিশনারেটের আন্ডারে বাগুয়েটি থানা, তাস টেনে দুটো তর তাজা ছাত্র অপহরণ হলো, পুলিশ ডায়েরি নেবে না? এমএলএ এমপি পঞ্চায়েত পুরসভা এই জন্য তৈরি হয় জনপ্রতিনিধি মানুষের অসুবিধা হলে তাদের কাছে গিয়ে ধরবে, কোন এমএলএ কোন এমপি অভিষেকের পরিবারের লোককে অতনু পরিবারের লোককে বললো না চলো আমি কমিশনারের কাছে নিয়ে যাচ্ছি, চলো আমি ডিজিপির কাছে নিয়ে যাচ্ছি, চলো আমি পুলিশ মন্ত্রীর কাছে নিয়ে যাচ্ছি। আজকে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, যখন ওদের মৃত্যু হলো একই জেলার মধ্যে, এই তো পুলিশতন্ত্র। বসিরাতে লাশ পাওয়া গেল, লাশ খুলে ঘর হলো, বাবা মা চিনতে পারছেন না, পুলিশ খবর দিল না, যোগাযোগ নেই। মমতা ব্যানার্জি ধন করে জনগণের কোটি কোটি টাকা খরচ করে বড় বড় মঞ্চ করে মোবাইল ফোন নিয়ে দেখান, আমি বিডিওর সঙ্গে যোগাযোগ রাখছি, আমি এসডিওর সঙ্গে রাখছি, আমি আইসির সঙ্গে রাখছি, ছাই রাখেন, শুধু অরূপপ্রদ মন্ডলের মতো চোরদের সঙ্গে যোগাযোগ রাখেন, ইধার কামাল উধার, উধার কামাল ইধার, তাই তো? ওই যে মাঝখানে একটা আছে না দোল,
এখন শরীর ভালো হয়ে একটু বড় হয়ে গেছে হ্যাঁ দে দোলা বলেছে না 75% কালীঘাটে দিয়ে দেবেন বাকি চারা নিজে আসবে তাহলে এই যে টাকার পাহাড় বেরিয়েছে বারবার বলছি এই যে অনুপ্রদেশ যাচ্ছে বেরোচ্ছে এগুলো চারা না এটা ইডিকে বলছি সিবিআইকে বলছি আপনাদের বলছি না আপনারা জানেন ওই চার আনাতে আমরা সন্তুষ্ট নই ওই বারো আনাটা বার করতে হবে তাই তো আর যতক্ষণ না ষোলো আনা অসুর হচ্ছে কেউ ছাড় পাবে না